গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্বের প্রথম নাগরিকত্বের স্বীকৃত পাওয়া রোবট সুফিয়া বাংলাদেশে আসছে। সুফিয়া নামের কৃত্রিম বুদ্ধিমান সম্পন্ন এই রোবট হলো পৃথিবীর প্রথম ও একমাত্র রোবট যে কিনা শুধুমাত্র মানুষের জন্য বরাদ্দ মর্যাদা স্ট্যাটাস ভোগ করেছে। আগামী 6-9 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তথ্য প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড 2017। এই উপলক্ষে সুফিয়ার বাংলাদেশের ভ্রমণ, সাথে জন্মদাতা ডক্টর ডেভিড হ্যানসন মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সংবাদ সম্মেলনে জানানো হয় যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 8 কোটি ছাড়িয়েছে। 2018 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি পৌঁছে যাবে বলে আশাবাদী প্রতিমন্ত্রীর জানান। দেশজুড়ে 28টি আইটি পার্ক নির্মাণ করেছে সরকার। গত সপ্তাহে UNDP সুফিয়াকে বিশ্বের প্রথম নন হিউম্যান ইনোভেশন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, সুফিয়ার জন্ম হংকংয়ে। হ্যানসন ক্রিস এর প্রতিষ্ঠা ডেভিড হ্যানসন রোবট সুফিয়ার উদ্ভাবক। তার মুখাবয় হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের আদলে তৈরি করা হয়েছে। গত অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব 2.5 বছর বয়সী সুফিয়াকে নাগরিকত্ব মর্যাদা দেন। বাংলাদেশ আধুনিক প্রযুক্তির উন্নয়নে আগ্রহী, এই জন্য সুফিয়াকে ডিজিটাল ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।